একই কোভিড সংক্রমণ সঙ্গে দোষর পেট্রোলের ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মধ্যবিত্তদের হেসেলে ফের ঝেঁকা লাগল গ্যাসের মূল্যবৃদ্ধিতে। প্রতি মাসেই মূল্যবৃদ্ধির জেরে চাপ বাড়ছে মধ্যবিত্তদের। মহালয়ার দিনে দুঃসংবাদ বাঙালির হেসেলে। মহালয়ের দিনই মাথায় হাত মধ্যবিত্তদের, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি তো লেগেই রয়েছে, পুজোর মুখে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামও। এই নিয়ে গত দু মাসে চতুর্থবার দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন সিলিন্ডার প্রতি 15 টাকা করে দাম বাড়ানো হলো, যা কার্যকর হয়েছে বুধবার থেকে। আবার ভর্তুকির টাকাও ঢুকছে না গ্রাহকদের অ্যাকাউন্টে। আগরতলায় 14.2 কেজি ওজনের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1032 টাকায়। বাণিজ্যিক 19 কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 2089 টাকা। উল্লেখ্য, 1 অক্টোবর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 43.50 টাকা বাড়ানোর ঘোষণা করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। তার আগে গত 1 সেপ্টেম্বর ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 25 টাকা করে বাড়ানো হয়েছিল। গত 10 মাসে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় 300 টাকা বেড়ে গেল। শুধু রান্নার গ্যাসের দামই নয়, পেট্রোল ডিজেলের দাম প্রতিদিনই বেড়ে চলেছে। পেট্রোলের দাম আগেই সেঞ্চুরি হয়েছিল, এবার ডিজেলের দামও 100 দিকে এগুচ্ছে ক্রমশ। লিটার প্রতি পেট্রোলের দাম 103.65 টাকা হয়েছে, 29 পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম 36 পয়সা বেড়েছে, ডিজেলের দাম হয়েছে 98.53 টাকা। তেলের দাম তো অসম্ভব বেড়েছে, কাস্টমারও কাজ কিছু করতে হচ্ছে, অনেকে বাইক চালাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। নিয়ম মানি নিয়ম একদম নিয়ম মানি চলতে আছে। তেলের দাম বেড়েছে, একবারে আছে 103.14 টাকা, ডিজেল আছে 95.29 টাকা। 2 তারিখের থেকে সেটা বাড়ছে 1 টাকার মতো, ডিজেল পেট্রোল বাড়ছে 1 টাকার মতো। অসম্ভব দাম বাড়া বেড়ে গেছে, মানে একদম না জ্বালে অবস্থা গিয়েছে। কাস্টমারও অনেক কমে গেছে, অনেকে নিয়ম মাফিক চলে যায় যতটুকু চলতে পারে, এখন আউট একটা চলবো এই রাস্তা। সব জিনিসের দাম অসম্ভব। ক্ষুব্ধ আমজনতার বক্তব্য এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে সমূহ বিপদ যে তারা করবে তা বলাই বাহুল্য। মানে অন সরকার আছে না, আছে বুঝে পাইতেছে না পরিষ্কার, কারণ গ্যাসের দাম, তেলের দাম, খাওয়ানোর তেলের দাম, তারা তো পয়সা লাগে না। তেলের দাম, গ্যাসের দাম, গাড়ির তেল, খাওয়ানোর তেল, যে আর বাড়তেছে, আর মানুষ বাঁচানোর কোনো রাস্তা নাই। আর মানুষ না খাই মন চালাইছে, আর কতদিন পরে মানুষ 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 খাইব, কীটা পারবো? গরিব মানুষ কীটা পারবো? চুরি রাখতে পারবো? তার মধ্যে বদমাসি পারবো? একটা তো খাওয়ান দিয়ে আনবো, গ্যাস হয়ে গেছে 1000 টাকা, এক গেছে 1 মাস মানুষ করতে মানুষ রোজগার পারছে না। পেট্রোল ডিজেলের প্রত্যেকটা দিন প্রায় আমরা ডেইলি লইতে আই, আয়া দেখি কিটা দাম বেড়ে আছে, ডেইলি 1 টাকা হেলে 50 পয়সা প্রত্যেক দিন পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়তেছে। তো এটা তো মানে কদ্দুর্গিয়া দাঁড়াবো ভগবানই জানে, রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, সবার কাছে আমরা সব জনসাধারণের একটা অনুরোধ যে এই পেট্রোল ডিজেলের দাম একটু দেখেন, জনসাধারণের প্রচণ্ড প্রবলেম হইতেছে। উৎসবের মুখে তেলের দাম বেলাগাম। দেশের বেশিরভাগ বড় শহরে পেট্রোল 100 টাকা পেরিয়ে ছুটছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বহু শহরে সেঞ্চুরি করেছে ডিজেলও। এমন অবস্থায় উদ্বেগ আরও বাড়িয়ে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড পৌঁছে গেল ব্যারেল পিছু $83 কাছে, যা গত 7 বছরের মধ্যে সব থেকে চড়া। WTI ক্রুডের ব্যারেলও ছাড়িয়েছে $29। শিল্প মহল সূত্রের দাবি, এর জেরে খরচ এবং বিক্রির দামের মধ্যে ফারাক কমাতে দেশের জ্বালানির দাম যথেষ্ট পরিমাণে বাড়বে। আবার গ্যাস তৈরির সরঞ্জামও বেড়েছে আন্তর্জাতিক বাজারে, ফলে গ্যাসের দামও বাড়ছে প্রতি মাসে। সাধারণ মানুষ এই মূল্যবৃদ্ধির জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।